এইভাবে যদি তোমরা সোয়াবিন রান্না করে খাও তোমাদের মাংসের দরকার পড়বে না কেন আমরা নিরামিষ সোয়াবিন বানিয়েছি তোমরা শনিবারও খেতে পারবো কোনো প্রবলেম নাই ঠিক আছে তো ওর জন্য এখানে জল নিয়ে নিয়েছি জল নেওয়ার পর উপরে লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে আমরা হালকা করে নাড়িয়ে নেবো ঠিক আছে যেন লবণটা গলে যায় মানে ছড়িয়ে যায় তো এখানে আমরা বড় সোয়াবিনটা দিয়ে দেবো বড় সোয়াবিন দেওয়ার পর এটাকে এবার আমরা ঢেকে দেবো ঠিক আছে আট মিনিটের জন্য তো আট মিনিটের জন্য ঢেকে দিলাম এবার আট মিনিট পর এটাকে আমরা উঠাবো ঠিক আছে ততক্ষণ দেখতে হচ্ছে এখানে এরকমভাবে বুলবুলি বুলবুলি উঠে যাবে ঠিক আছে আট মিনিটের মধ্যে তো এখানে উঠে যাওয়ার পর এখানে আমরা আট মিনিট পর উঠে নিলাম উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা ভালো করে আবার না নিলাম তো এখানে দেখছি আমাদের সিদ্ধ হয়নি ঠিক আছে তো এটাকে ঢেকে দিলাম আরও আট মিনিটের জন্য ঠিক আছে তো তোমরা অবশ্যই চেক করবা তো এখানে আমরা আট মিনিট পর এবার দেখতে হচ্ছে বুলবুলা সেমভাবে উঠে গেছে তো আবার এটাকে নিলাম উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা আবার দেখছি তো এখানে দেখছি আমাদের হাঁ আমাদের সিদ্ধ হয়ে গেছে তোমাদের যে না হয় আরও ঢেকে দেবো কেন গরম ঠান্ডার ব্যাপার থাকে তো এখানে আমরা এটাকে ঢেলে দিলাম একটা বাটিতে বা সোয়াবিনটাকে জলটাকে ফেলে আমরা সোয়াবিনটাকে চিপে ভালো করে শুকনা করে নেবো এখানে আমরা সর্ষের তেল দিলাম এবার সস্যার তেলের উপর দিয়ে দেবো সোয়াবিন সোয়াবিনটাকে আমরা দু মিনিট ভাজবো ঠিক আছে সোয়াবিনটাকে জল ফেলে আমরা কিন্তু আগে শুকিয়ে নিয়েছি তো এবার ওটাকে দু মিনিট তিন মিনিট ভেজে আমরা এটাকে উঠিয়ে নেবো ঠিক আছে তো এখানে আমরা উঠিয়ে নিলাম তো উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা আবার সরষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরা ঠিক আছে এখানে এই যে কালো জিরাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো তেজপাতা আর শুকনা লঙ্কা ঠিক আছে এই যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর এখানে মিক্সির কৌটাতে আদা আর দিয়ে দেবো হচ্ছে এখানে লঙ্কা কটা দুই তিন চার পাঁচ চার পাঁচটা লঙ্কা আর একটা লাল শুকনো লঙ্কা আর এখানে দিলাম জল ঠিক আছে এবার জল দেওয়ার পর এটাকে মিক্সিতে আমরা পিছিয়ে নেবো তো এখানে আমরা ভালো করে একটু নারী নিচ্ছি মানে হালকা করেও না হলে হবে কোনো ভালো করে দেবে নাতে হবে না মিক্সিতে যেটা পিসালাম ওটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে না পারো তো একটু জল দিয়ে ধুয়েও দিয়ে দিলাম কেন মিক্সি কোটে গায়ে লেগে থাকে তো এবার এখানে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো ঠিক আছে এবার নাড়িয়ে নেওয়ার পর এখানে টকবক করে আমরা ফুটিয়ে যাবো কমসে কম এখানে চার থেকে পাঁচ মিনিট টকবক টকবক করে ফুটাবো দেখতে পাচ্ছো ফুটে গেছে তো এবার ফুটার পর দিয়ে দেবো হচ্ছে লবণ লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে হলুদ আর একটু হলুদ দেবো আমরা ঠিক আছে যে হলুদ দিলাম দেওয়ার পর দিয়ে দেবো এখানে আধা চামচের মতো চিনি এবার আধা চামচের মতো চিনি দেওয়ার পর এখানে দিয়ে দেবো জিরা গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়া ঠিক আছে এবার দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব যেন মশলাগুলা চারিদিকে লেগে যায় ঠিক আছে এবার আমরা দিয়ে দেবো সস তো এখানে সসটাও আমরা দিয়ে দেবো ভালো করে ঠিক আছে তো এখানে ঢেলে দিলাম তো এখানে বেশি আবার সস দিয়ে দেবো না যে পুরোটা সস সস হয়ে যাবে তো এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আর দিয়ে দেবো এখানে এই সোয়াবিনটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে ঠিক আছে তো ওর জন্য আমরা এখানে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পর এখানে উঠাবো আমরা উঠে দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই শুকিয়ে গেছে ঠিক আছে তো একটু নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে তোমরাও শুকিয়ে নিতে পারো একবার শুকিয়ে গেলে ভালো হয় তারপর জল দিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানে জল দিয়ে দিলাম এবার জল দেওয়ার পর একটু ডিসকো ডান্সার এরকম করিয়ে নিতে হবে ঠিক আছে তোমরাও করাতে পারো ইচ্ছা হলে তো এর উপর দিয়ে দিলাম আমরা ধোনাপাতা ঠিক আছে এবার ধনাপাতা দেওয়ার পর এখানে একটু ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো আমরা দুই মিনিটের জন্য এবার দুই মিনিট পরে এটাকে আমরা উঠাবো দেখতে হচ্ছে টকবক করে ফুটছে তো এবার একটু নাড়িয়ে আমরা পাঁচ মিনিট আরও ফুটাবো ঠিক আছে হালকা আছে তা হালকা আছে আমরা পাঁচ মিনিট টপবো টকবো করে ফুটাচ্ছি ফুটানোর পর একটু ভালো করে নাড়িয়ে এখানে আমাদের ভিডিও শেষ তোমরা অবশ্যই টেস্ট করে দেখতে পারো লবর কম আছে কি না না ঠিক আছে তো আমাদের সব কিছু ঠিক আছে এখানে ভিডিও শেষ তোমার উপরে চারটে ভিডিও দেখতে চলো আমাদের একটা ভিডিও ক্লিক করলাম নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেওয়ার হচ্ছে ধন্যবাদ ভিডিও ভিডিওকে লাইক একজনকে সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের ভিডিও শেষ হয়েছে অবশ্যই চারটার মধ্যে একটা ভিডিও ক্লিক করবেন নতুন নতুন ভিডিও দেখা ধন্যবাদ এখানে আমাদের ভিডিও শেষ